بسم الله الرحمن الرحيم. মৃত ব্যক্তির নামে জিয়াফত খাওয়ানো কোরআন ও সহি হাদিসের দৃষ্টিতে জায়েজ কিনা? হ্যাঁ, জায়েজ তো আছে, জায়েজ তো দরকার। অনেক হুজুররা গোস্ত টোস্ত খাইতে পায়, তালেবে ইলমরা গোস্ত টোস্ত খাইতে পায়। ইসলাম, এটা হলো হিন্দু ধর্মের সুন্নাত। এমনি খানা খাওয়ানো জান্নাতে যাওয়ার আমল, কিন্তু খানা খাওয়ানোটাই হলো আমল। কিন্তু আমরা কি বলি যে খানা খাওয়াবো শর্ত সাপেক্ষে, আমার দাদারে জান্নাতে পাঠাইতে হবে, জান্নাত থেকে ফিরাই নিতে হবে, এগুলো শর্ত করে না। খাওয়ানোটাই হলো সৎ আমল, বোঝা গেছে? আমি কিচ্ছু জিজ্ঞেস করবো না, কিছু বলবেন না, খালি খাবে আর চলে যাবে, এটাই হলো সৎ আমল। কিন্তু আপনি যদি ওই যে হুজুর একটু ওই যে আমার বাবার কবরটা ঘুরে আসেন, মোনাজাতটা দিয়ে আসেন, খাওয়া হালাল করতে এলে, এগুলো হলো বেদাতি। আল্লাহ রসুল কি বলছেন? ও এ তাম ও তাম, খানা খাওয়ানোটাই হলো জান্নাতে যাওয়ার আমল। হ্যাঁ, আফসুস সালাম ওয়া তাইমু তাম ওয়া সাল্লু বিন্নাসি ওয়ান নাসি মিয়া তাদখুলুল জান্নাতা বিসালাম, খাওয়ানোটাই আমল। কিন্তু আমরা খাওয়াই একটা উপলক্ষ ছাড়া খাওয়াই না, এই উপলক্ষ উপলক্ষ করে খাওয়ানো। আমার উপলক্ষ কি? মুসলমানের উপ খানা খানা খাওয়ানোর উপলক্ষ জান্নাত পাওয়া। কিন্তু ও কি করে? নানান উপলক্ষ, একটা দোকান করছে, সেই দোকানের বরকত চায়, এই চাই সেই চাই, উপলক্ষ, দুনিয়াবি উপলক্ষ নিয়ে এই খাওয়ায়। আমি এই জন্য একটা দাওয়াতও যাই না, আমাকে এই জন্য এলাকার হুজুর এলাকার মাতব্বররা অহংকারী বলে, এটা অহংকারী হুজুর। বুঝলি, তুমি কি দাওয়াত কি দাওয়াত রাখছো নাকি? তুমি তো আমি তোমার মজুরি খাটতে যাব? আমাকে তো রসুল ডিউটি দিয়েই রেখেছেন, অন্যের বাড়িতে খাইলেই এই দোয়া পড়বে তুমি, আল্লাহুম বারিক লাহু ফী মা রাযাকতাহু ওয়াগফির লাহু মা রহমাহু, আমাকে এই দোয়া করতে দেবে না, ও বেঁধে দিবে দোয়ার বিষয়। আমাকে আল্লাহ রসুল শিখাই রাখছে অন্যের বাড়িতে খাইলে এই দোয়া পড়তে হবে, আমি এই দোয়া পড়তে পারবো না। আমাকে বলছে, বিষয় বেঁধে দিচ্ছে, আমার 14 পুরুষকে জান্নাতে পাঠাইতে হবে, কই যে 40 উপলক্ষ কুলখানি এটা সেটা, আল্লাহ এটা করা যাবে না। ঠিক আছে, ইসলামে আছে সাদাকা জারিয়া, হিন্দু ধর্মে আছে শ্রাদ্ধ, হিন্দু ধর্মে খাওয়ানো, তারপরে ওখানে জীবিতদের উপকৃত হওয়ার একটা ব্যবস্থা, জীবিতদের স্বার্থ। মৃত ব্যক্তির কোনো স্বার্থ এখানে নাই, ভুয়ো কথা, বাতিল কথা। স্বার্থটা কি? ওর নিজে অহংকার, যে ওর বাবার 4টা গরু কাটছে, আমি 5টা না কাটলে আমার নাম হবে? হ্যাঁ, তার কত লোক খাইলো, ওরা কি সব কি দোয়া করার লোক নাকি? বদনাম করার লোক আছে না? যে খানাটা ভালো হয় নাই, কেমন যেন গন্ধ, ঝাল বেশি, লবণ বেশি, ইত্যাদি ইত্যাদি, খালি হাড্ডি। আমার ভাইকে খালি হাড্ডি করছে। তারপরে এখানে আবার কি নারী পুরুষের অবাধ মেলামেশা, সংমিশ্রণ, মজা করা, হিন্দুয়ানি প্রথা, এতে ভালো কিছু থাকবে নাকি? সাদাকা জারি আপনি বুঝেন না, সাদাকা ওই টাকাটা দিয়ে যদি আপনি গতিশীল সাদাকা, চলমান সাদাকা করতেন, কত উপকার হইতো মসজিদের জন্য। যদি আপনি এক টন রড দিয়ে দিতেন, যতদিন এই রড লেগে থাকবে মসজিদের গায়ে, ততদিন পর্যন্ত ওই মৃত ব্যক্তিটা সওয়াব পাইতে থাকতো। একটা অজুখানা যদি করে দিতেন, যতদিন এই অজুখানাতে অজু হবে, সালাত পড়বে মানুষ, ততদিন পর্যন্ত সওয়াব। এগুলো আপনার চোখে পড়ে না কেন? আপনি ওই গরু খাইতে কেন চান? খাওয়ার দিকে কেন আপনি? এ হলো জীবিতদের স্বার্থ এখানে নিহিত রয়েছে, মৃত ব্যক্তির কোনো স্বার্থ নাই। মৃত ব্যক্তিকে ঠকানো, আল্লাহ আমাদেরকে বুঝদান করুন।